সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো। বৈশ্বিক মহামারীর কারণে অনেক দিন যাবৎ তোমরা শ্রেণী কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছ। তাই আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এ কে এম আখতার হোসেন স্যার নির্দেশে আজকের এই অনলাইন ক্লাসে, আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক কুমিল্লা মডার্ন হাই স্কুল, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীদের, আমরা গত ক্লাসে সম্পদ ও জাতীয় সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। তার আগে আমরা মানে কি গত ক্লাসে মানে সম্পদের মানে চারটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। এক, উপযোগ; দুই, অপ্রাচুর্যতা; তিন, বাহ্যিকতা; চার, হস্তান্তরযোগ্যতা। আমরা এখন এগুলো কাকে বলে জাস্ট একটু ধারণা নেব। তাহলে উপযোগ হল কোনো বস্তুর অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। অপ্রাচুর্যতা চাহিদার তুলনায় যোগান বা সরবরাহের পরিমাণ যদি কম হয় তাহলে তাকে অপ্রাচুর্যতা বলে। তোমরা সবাই আমার সাথে একমত হবে যে আমাদের বেঁচে থাকার জন্য দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক বাতাস, দুই খাদ্যবস্তু। আমরা খাদ্যবস্তু কি মানে খাদ্যবস্তুর অপরিহার্যতা আছে, কারণ খাদ্যবস্তু যখন ঘাটতি দেখা দেয় বা তার সরবরাহ কম মানে সরবরাহ কম দেখা দেয় তখন আমরা কি করি, অর্থের বিনিময়ে সেগুলো সংগ্রহ করি, সেখানে খাদ্যবস্তুর অপরিহার্যতা আছে। কিন্তু বাতাস আমাদের প্রয়োজনের তুলনায় মানে কি সেগুলো অপরন্ত, তার কোনো ঘাটতি নেই, সে কারণে বাতাসকে আমরা অপ্রাচুর্যতা বাতাসের অপ্রাচুর্যতা নেই। তারপরে আসছে তিন নম্বর মানে বাহ্যিকতা মানে দৃশ্যমান, তাহলে যেটা আমরা একটু দেখি সেটা হলো কি বাহ্যিকতা। চার নম্বর হস্তান্তরযোগ্যতা মানে একজনের হাত থেকে অন্যজনের হাতে যাওয়ার যে সম্ভাবনা সেটাকে বলা হয় হস্তান্তরযোগ্যতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়ে এসেছি, তোমরাও পড়েছ, মানুষ যত পায় তত চায়, কিন্তু এই যে চাওয়ার পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা মানুষের প্রয়োজন থেকে মানুষ চায়, আর এই প্রয়োজনটি মানুষের অভাব। এই অভাব পূরণের জন্য আমরা কী করি, বিভিন্ন মানে কি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কার্যক্রমকে কী করি সম্পাদন করে থাকি। তাহলে আমরা একটু দেখি এখন মানে কি অভাব হলে আমরা কী করতে পারি, কী করি। যেমন অভাব প্রচেষ্টা উৎপাদন বণ্টন ভোগ, যদি আমাদের কোনো কিছুর অভাব দেখা দেয় তখন আমরা কী করি প্রচেষ্টা চালাই, তারপরে প্রচেষ্টা করে আমাদের কী হয় সেটা আমরা উৎপাদন করি বা সংগ্রহ করি, তারপরে আমরা বণ্টন করি, তারপরে আমরা ভোগ করি। তাহলে এই অভাব থাকে, তাহলে মানুষের কোনো বস্তু বা দ্রব্য পাওয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা তাকে বলা হয় অভাব। প্রচেষ্টা বারবার আমরা কী করি চেষ্টা করি উৎপাদন, কোনো বস্তু বা দ্রব্যের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকে বলা হয় উৎপাদন। বণ্টন তোমরা ইচ্ছে জানো মানে ভাগ। ভোগ, কোনো দ্রব্যের অভাব পূরণের উপযোগিতাকে বলা হয় ভোগ। যেমন আমরা ক্ষুধা নিবারণের জন্য কী করি খাবার খাই, তাহলে এই মানে খাদ্য খাই, তাহলে এই খাদ্যগুলো মানে কি যখন আমাদের ক্ষুধা নিবারণ করবে আমার অভাব পূরণ করবে তখন সেটাকে আমরা ভোগ করবো। কিন্তু এই খাদ্যবস্তু যদি কখনো মানে কি কোনো কারণবশত সেটা কি হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে আমরা ভোগ বলতে পারবো না। তাহলে অভাব পূরণের জন্য যা কিছু ব্যবহার করা হয় তাহলে সেটাকে আমরা মানে ভোগ করবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন উৎপাদন দেখেছি, উৎপাদন কাকে বলে সেটা আমরা কি জানছি। তাহলে মানে কোনো বস্তু বা দ্রব্যের এক অবস্থা থেকে অন্য অবস্থায় মানে কি রূপান্তরকে বলা হয় উৎপাদন। উৎপাদনের চারটি উপাদান, উৎপাদনের চারটি উপাদান যথা এক নম্বর ভূমি, দুই নম্বর শ্রম, তিন নম্বর মূলধন
চার নম্বর সংগঠন। ভূমির বিনিময়ে আমরা খাজনা পাই, শ্রমের বিনিময়ে মজুরি পাই, মূলধনের বিনিময়ে সুদ পাই, আর সংগঠনের বিনিময়ে মুনাফা পাই। এই চারটা কিন্তু অনেক সময় পরীক্ষা থাকে, মানে অনেক সময় পরীক্ষা প্রশ্নটা থাকে, মূলধনের বিনিময়ে আমরা কি পাই, সংগঠন কি পাই, মানে শ্রমের বিনিময়ে কি পাই। তাহলে তোমরা এই জিনিসগুলো মানে যখন আমরা ভূমি ব্যবহার করবো তখন তার বিনিময়ে আমরা কি দিতে হবে, মানে খাজনা দিতে হবে, মানে শ্রমিকের শ্রমের জন্য তাকে মজুরি দিতে হবে, মূলধনের বিনিময়ে আমাকে সুদ দিতে হবে, আর সংগঠনের বিনিময়ে আমাকে মুনাফা দিতে হবে। এখন আমরা ভূমি কাকে বলে সেটা দেখি। তাহলে ভূমি হলো মানে সাধারণ কথা ভূমি বলতে আমরা জমি কি বুঝি, কিন্তু অর্থনীতির ভাষায় ভূমি মানে বলতে সকল প্রাকৃতিক সম্পদ কি বুঝি, যেমন জমি। তাহলে জমি বলতে জমি জমির উপরস্থিত মানে উপরে এবং জমির অভ্যন্তরে যা কিছু সবই হলো কি ভূমি বা জমি। শ্রম মানে শ্রমিকের শ্রম মানে উৎপাদন কার্যে ব্যবহারযোগ্য, উৎপাদন কার্যে ব্যবহারযোগ্য মানুষের মানে কি শারীরিক ও মানসিক কর্মদক্ষতা কি বলা হয় শ্রম। সেখানে এই যে মানে যারা শ্রম দিচ্ছে তাদেরকে আমরা শ্রমিক বলি, কিন্তু শ্রমিক যখন বলতে যাই তখন আমাদের অত্যন্ত নিজ মন মানসিকতা আমরা কি করি আমাদের মাঝে চলে আসে, কিন্তু আসলে তা নয়। মানে শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা যে যে সেক্টরে যে যে পেশায় করি না কেন প্রত্যেকে কিন্তু আমরা শ্রম দিচ্ছি। তাহলে আমরা এই শ্রমিককে আমরা কিন্তু যারা শ্রম দিচ্ছে তাদেরকে আমরা শ্রমিক বলি, আর শ্রমিককে আমরা মজুরি দিচ্ছি। মূলধন মানে উৎপাদনে উৎপাদিত উপাদানকে মূলধন বলা হয়, কিন্তু মূলধন বলতে মানে সেই সম্পদকে বোঝায় যা সরাসরি কি করা যায় না ভোগ করা যায়, যা কাজে লাগে অধিকতর উৎপাদন করা যায়, যেমন অর্থ যন্ত্রপাতি মানে কি উৎপাদন কাজে ব্যবহৃত মানে কি ভবন ইত্যাদি মানে কাঁচামাল ইত্যাদিকে মানে কি হয় মূলধন হিসেবে অভিহিত করা যায়। সংগঠন উৎপাদনের এই যে চারটি সংগঠন মানে চারটি উপাদান ভূমি শ্রম মূলধন এই তিনকে সমন্বিত করে যারা যে উৎপাদন কার্য কি করে সম্পাদন করে তাকে বলা হয় সংগঠন, আর এই যিনি সংগঠন করেন তাকে বলা হয় কি সংগঠক বা উদ্যোক্তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতটুকু জানলাম আজকে। এখন আমরা জানবো অর্থনৈতিক ব্যবস্থা কি বা কাকে বলে। আমরা যখন গত ক্লাসে পদ্মায়ের পাঠ শিরোনাম জেনেছিলাম তখন সেখানে বলেছিলাম মানে কি যে পদ্ধতি বা প্রক্রিয়া এবং নিয়মিতর আওতায় কোন দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে বলা হয় কি মানে অর্থনৈতিক ব্যবস্থা। এখানে আমরা জানবো যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদান সমূহের মালিকানা, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বন্টন এবং উৎপাদিত সম্পদের বন্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হয় কি অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা। আর বর্তমান বিশ্বে চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান আছে, এক ধনতান্ত্রিক, দুই সমাজতান্ত্রিক, তিন মিশ্র, চার স্থানীয় অর্থনৈতিক ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মানে কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে এবং তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে ধনতান্ত্রিক মানে কি সাধারণত আমরা বলছি ব্যক্তিগত, তাহলে যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহ ব্যক্তি মালিকানাধীন থাকে তাকে বলা হয় কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। আমাদের বইয়ে পাঁচটি বৈশিষ্ট্য মানে ছয়টি বৈশিষ্ট্য দেওয়া আছে, আমরা একটা একটা করে সবগুলো দেখবো। মালিকানা আমরা সংজ্ঞায়িত বলেছিলাম যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহের মানে উৎপাদনের উপাদান সমূহ ভূমি শ্রম মূলধন সংগঠন ব্যক্তি মালিকাধীন থাকে তাকে বলা হয় কি মানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ ব্যক্তি তার সম্পদ ও আয়ের সাহায্যে মানে কি করতে পারবে, সে জমি মালিকানা অর্জন করতে পারবে, শ্রমিক নিয়োগ করতে পারে, সে কি করতে পুঁজি বা মূলধন গঠন করতে পারে এবং তার সম্পদ কি করতে সে ইচ্ছা মতো ভোগ করতে পারে এবং কি হস্তান্তর করতে পারে, এতে কোনো দাবি নিষেধ নেই। দুই নম্বর অপশন হলো আমাদের উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। তাহলে যেহেতু ধনতান্ত্রিক মানে কি একান্ত ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তি অল ইন অল, তাহলে সেখানে মানে কি ব্যক্তি যে কোনো ধর্ম বা সেবা কি করতে পারে সে একক বা গোষ্ঠীগত ভাবে উৎপাদন মানে কি উৎপাদনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
এখানে কোনো এবং বিনিয়োগ করতে পারে, এখানে কোনো কারখানা কোনো বিধি নিষেধ নেই। তিন নম্বর অপশন হলো আমাদের অবাধ প্রতিযোগিতা। তাহলে অবাধ প্রতিযোগিতা হলো যেহেতু গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আমরা একটা দুই নম্বর অপশনটা জানলাম, ব্যক্তি যে কোনো দ্রব্য উৎপাদনের উদ্যোগ নিতে পারে, সেহেতু মানে কি থাকে, সেখানে বাজারে একই দ্রব্যের একাধিক উৎপাদক বিদ্যমান থাকে। আর যেহেতু একাধিক উৎপাদক বিদ্যমান থাকে সেহেতু মানে কি থাকে, তাদের মধ্যে মানে একটা প্রতিযোগিতা থাকে। তাহলে বিক্রেতা বা উদ্যোক্তা এবং ক্রেতা পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে কি করে তারা দ্রব্যের দামকে নির্ধারিত করে। চার নম্বর ভোক্তা স্বাধীনতা। তাহলে এই ভোক্তা স্বাধীনতা এখানে মানে কি, ভোক্তারী যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে ক্রয় ও ভোগ করতে পারে, তবে এখানে তার পছন্দ, তার আয় এবং কি বাজার মূল্যের উপর তার দ্রব্যের দাম নির্ধারিত হবে। পাঁচ নম্বর সর্বাধিক মুনাফা অর্জন। যেহেতু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ব্যক্তি মালিকানাধীন, তাহলে এখানে প্রত্যেক মানুষই আমার তোমার পরের থেকে আমরা থাকতে থাকবো যে আমরা যেন বেশি কি করতে পারি, আয় করতে পারি। যেহেতু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদের ব্যক্তি কেন্দ্রিক, তাহলে সেখানে কি থাকবে, তার সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে। আর সে মানে সেহেতু মানে উদ্যোক্তা বা পুঁজিপতি কি করে যে দ্রব্য বা মানে কি করে মানে যে দ্রব্য মানে কি দ্রব্যে মানে মুনাফা অর্জনের মানে কি সম্ভাবনা বেশি থাকে সেখানেই সে কি করে বিনিয়োগ করে। তারপরে আসছে ছয় নাম্বার শ্রমিক শোষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে জানলাম যেহেতু মানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে, সেহেতু সেখানে শ্রমিক যেই মানে অর্থনৈতিক ব্যবস্থায় সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে সেখানে কি থাকবে, শ্রমিক শোষণ অবশ্যই থাকবে। আর এই শ্রমিককে শোষণ করার জন্য উদ্যোক্তা বা পুঁজিপতি সে কি করে দ্রব্যের মূল্য কি করে কম রাখার জন্য এবং বেশি মূল্য পেতে চেষ্টা করে। আর এই দ্রব্যের মূল্য কম পাওয়ার জন্য সে শ্রমিক কি তাকে করে ন্যায্য মজুরি থেকে কি করে বঞ্চিত করে, সেই মানে কি উদ্ধৃত অর্থ পুঁজিপতি বা উদ্যোক্তার কাছে কি থাকে মুনাফা হিসেবে সঞ্চিত থাকে। এভাবে উৎপাদিত সম্পদের বণ্টনে কি থাকে অসমতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এতক্ষণ জানলাম ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো জানলাম, এখন আমরা জানবো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো। তাহলে যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহ এবং রাষ্ট্রীয় সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন থাকে তাকে বলা হয় কি, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এখানে ব্যক্তির মানে কি সম্পদে ব্যক্তির কোনো মালিকানা থাকে না। সমাজতন্ত্র হচ্ছে সমাজের অর্থনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে মানে কি করে ব্যক্তি উৎপাদনের চারটি উপাদানকে সমন্বিত করে একটি মানে কি কেন্দ্রীয় পরিকল্পনা নির্ধারণ করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী উৎপাদন কার্য পরিচালিত হয়। আর এই অর্থনৈতিক মানে কি সংগঠনের আওতায় মানে কি করে সমাজের সকল শ্রেণীর মানুষ মানে কি করে সর্বাধিক কল্যাণ লাভ করবে, এটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। সরকারি নির্দেশনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দিয়েছি যেহেতু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মানে কি করে ব্যক্তির উদ্যোগ গ্রহণের স্বাধীনতা থাকে, সেখানে সে অল ইন অল, ব্যক্তি অল ইন অল, সেখানে মানে কি করে সেখানে তার ব্যতিক্রম হবে এখানে, কারণ সরকারি অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সরকার দ্রব্য সেবা উৎপাদনের মৌলিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে, কোন দ্রব্য কি পরিমাণ কোন প্রক্রিয়া উৎপাদিত হবে এবং উৎপাদিত সম্পদ কাদের নিকট মানে কি হস্তান্তরিত হবে বা সরবরাহ করা হবে তা কি করে সরকার বাস্তবায়ন করে থাকে। এখানে কোনো ব্যক্তি মানে মানে ব্যক্তি উদ্যোগের কোনো মানে কি নাই, স্বাধীনতা নেই। তারপরে আসছে আমরা তিন নম্বরে ভোক্তার স্বাধীনতার অভাব। যেহেতু মানে কি আমরা দেখছি মানে কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মানে কি মানে ভোক্তার স্বাধীনতা আছে, কিন্তু মানে কি মানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা নেই। সুতরাং মানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় মানে কি উৎপাদক যেমন উৎপাদক বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, তদ্রূপ একজন মানে কি ভোক্তারীর তা মানে কি করতে পারে যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে ভোগ গ্রহণের স্বাধীনতা গ্রহণ করতে পারেন। উৎপাদক সরকার নির্ধারিত দ্রব্য সামগ্রী উৎপাদন করবে আর ভোক্তারী সেগুলো কি করবে তার প্রয়োজন মতো ক্রয় এবং ভোগ করবে, তবে সামাজিকভাবে প্রয়োজনীয় দ্রব্যাদি মানে কি ক্রয় এবং ভোগ করার স্বাধীনতা তার ভোক্তার আছে। অর্থনৈতিক কার্যাবলীর উদ্দেশ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাতে দেখেছি সেখানে মানে উদ্দেশ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন, কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় তার ব্যতিক্রম। এখানে মানে কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কার্যাবলী পরিচালিত হবে সেখানে কি
ব্যক্তি সমাজের সকল নাগরিক নাগরিকের মৌলিক চাহিদা পূরণ এবং মানে সর্বাধিক কল্যাণ সাধনই হবে মানে কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আসছে পাঁচ নম্বরে আয় বণ্টন। আয় বণ্টন আমরা মানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা দেখছি সেখানে শ্রমিক শোষণ থাকে, সেখানে মানে কি সম্পদের উৎপাদিত সম্পদের অসম বণ্টন হয় এবং সেখানে বিশৃঙ্খলা বিরাজ করে। কিন্তু এখানে কি থাকে, এই যে উৎপাদিত সম্পদের আয় বণ্টন সেখানে মানে কি থাকে, সুষম বণ্টন হয়। কারণ এই সম্পদের যে মুনাফা অর্জিত হয় সেটার মালিক থাকে একমাত্র সরকার, এবং জমির খাজনা এবং মূলধনের যে সুদ তাও সরকারি কোষাগারে জমা হয়, কারণ জমি এবং মূলধনের মালিক একমাত্র সরকার। শ্রমিকের মজুরি এবং উৎপাদনের অন্যান্য যে ব্যয় তা কি করে সরকার বহন করে থাকে। আর এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিক নিয়োগের মানে কি মূলনীতি হল প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজের বিনিময়ে সেখানে পারিশ্রমিক পাবে। এই মানে মূলনীতির কথা হলে সেখানে মানে কি থাকবে না, বেকারত্ব থাকবে না, প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী মানে কম বেশি কি করবে কাজ পাবে এবং সম্পদের যে উৎপাদিত সম্পদ হবে সেখানে মানে কি হবে সুষম বণ্টন হবে, কেউ সেখান থেকে বঞ্চিত হওয়ার বিধান মানে বিধান নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা আমাদের এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্লাসে নিয়মিত দেখবে, বাসায় নিয়মিত লেখাপড়া করবে। খুদা হাফেজ।